প্রিয় ভিউয়ার্স, আমি দেখাবো যে কিভাবে বৃত্ত দিয়ে একটি পেঁপে আঁকা যায়। প্রথমে আমি একটি হালকা করে দাগ দিয়ে নেব। এখানে একটি ছোট দিতে দেব উপরে। বৃত্ত হলো, এবার নিচে আমি আরেকটি বৃত্ত দেব বড়। এখানে আমি হালকা করে বৃত্ত দুটি নিব, দুটি বৃত্ত হলো। এবার আমি উপরে একটি বুটা দেব। পেঁপের বুটা সাধারণত একটু মোটা হয়। মোটা দেব, এবার এখান থেকে ছোট করে একটি দাগ দেব। এবার এখন আমি ভেতরের দাগগুলো মুছে দেব। আমি এই পেঁপেটি একে স্কেচ করব। যেহেতু স্কেচ করব, সেহেতু আমি পেন্সিলের দাগটি গাঢ় করে দিচ্ছি। আর যদি আমরা রং করতাম তাহলে সেক্ষেত্রে পেন্সিলের দাগটি হালকা হতো। এখন আমি পেঁপেটি স্কেচ করব। কোনো ছবি আঁকার সময় খেয়াল রাখতে হবে যে আমার পুরো শেপের বাইরে যেন কোনো রং বা
কোনো দাগ না লাগে। হয়ে গেল পেঁপে আঁকা এবং স্কেচ করা। এটি আসলো মূলত ছোটদের জন্য আঁকা।